বাংলায় বিকল্প রাজনীতি, এই মর্মে এবার পোস্টার পড়ল মালদায়। সোমবার নতুন বছরের প্রথম দিনে মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র এভিনিউ এলাকায় এই বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়ায় জোর শোরগোল পড়ল জেলার রাজনৈতিক মহলে। জানিয়ে শুরু হলো রাজনৈতিক তরচাও। বিজেপি নেতা অম্লান ভাদুরীর দাবি, বর্তমানে তৃণমূলের অন্দরে যে টানা পোড়ান ও অন্তর্কলহ চলছে, সেই কারণে তৃণমূলের একাংশ বিকল্প রাজনীতির কথা বলে পোস্টার দিয়েছে। মালদা শহরে বিকল্প রাজনীতির একটা পোস্টার পড়েছে, কিন্তু পোস্টারটি লক্ষ্য করলে বোঝা যাচ্ছে সেটা আমাদের কংগ্রেস বা তৃণমূলের যে পতাকা, সেই পতাকার রঙে রঙিত। এবং আমাদের দৃঢ় ধারণা, তৃণমূলের যে ফ্যাকশন চলছে এখন, কোনো সময় মমতা ব্যানার্জির সঙ্গে ভাইপোর গণ্ডগোল হচ্ছে, কোনো সময় কুণালের সঙ্গে অন্য ববি অন্য নেতাদের গণ্ডগোল হচ্ছে, তাদেরই এইসব ফ্যাকশন যারা তৃণমূলেরই লোক, তারা এইসব বিকল্প রাজনীতির কথা বলে তারা পোস্টার মারছে এবং তারা এইভাবে একটা ডিভাইডেড কোনো একটা দল করতে যাচ্ছে, আমাদের এটাই ধারণা। যদিও বিজেপির দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর বক্তব্য, বিরোধীরা তৃণমূলের আমলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সেই কারণেই তারা এই ধরনের পোস্টার দিয়ে প্রাসঙ্গিক হওয়ার ষড়যন্ত্র করছে, যা কখনোই সফল হবে না। বাংলার রাজনৈতিক মানচিত্রে সমস্ত বিরোধী দলগুলো যখন অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে, অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, তখন বিভিন্ন লুকিয়ে লুকিয়ে পোস্টার সেটে রাজনৈতিক অচলাবস্থা তৈরি করার একটা চেষ্টা করছে। দেখুন, ঝলমলে শিশু সাথী মারা গেলে সমবাতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আত্মীয়তার বন্ধনে বাংলার মানুষকে আবদ্ধ করেছেন, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলেরই আর কোনো অস্তিত্ব আছে বলে বাংলার মানুষ ভুলে গেছে। সেই কারণের জন্য এই ২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন কদর্য রাজনীতি তৈরি করবার জন্য একটা অপ্রাসঙ্গিক পোস্টার সেটে মানুষকে বিভ্রান্ত করার যে অপপ্রয়াস, বিরোধীদের এই চক্রান্ত কোনোভাবেই দানা বাঁধতে পারবে না। মালদায় কংগ্রেসের হারার প্রশ্ন নেই, প্রশ্ন হলো ভোটে কতটা ভালো রেজাল্ট করতে পারবো। সোমবার নতুন বছরের প্রথম দিন মালদার কালিয়াচকে কংগ্রেসের মিলন উৎসবে এমনটাই বললেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ আবু হাসান খান চৌধুরী। এদিন জেলা কংগ্রেসের উদ্যোগে মিলন উৎসব অনুষ্ঠিত হয় কালিয়াচক নজরুল ভবনে। সেখানে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ আরও অনেকে। তারা সকলে মিলে নতুন বছরের প্রথম দিলেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপচারিতা শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মিলন উৎসব পালন করেন। এরপর মিলন উৎসবের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ বলেন, মালদায় কংগ্রেসের হারের প্রশ্ন নেই, প্রশ্ন হলো ভোটে কতটা ভালো রেজাল্ট করতে পারবো। নির্বাচন আসছে, কংগ্রেস সবাই মিলে আমরা একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ব এবং ভিক্ষি জয় আমাদের হবে। আমরা চাই রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী হন। আগামী 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম মন্দিরে। তাই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্য বাড়ি বাড়ি নিমন্ত্রণ দেওয়ার কাজে নেমে পড়লেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। সোমবার এমনটাই ছবি নজর এলো মালদা শহরের 17 নম্বর ওয়ার্ডে। এদিন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পদযাত্রা করে বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যা থেকে পাঠানো চাল দিয়ে সাধারণ মানুষকে নিমন্ত্রণ দেন, তাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অংশগ্রহণের আবেদন জানান। সেই সঙ্গে 22 জানুয়ারি বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে অকাল দীপাবলি পালনের জন্য অনুরোধ করেন। আজকে 1 তারিখ থেকে আগামী 15 জানুয়ারি অবধি আমরা প্রতিটা বাড়িতে যাব এবং প্রতিটা বাড়িতে নিমন্ত্রণ করব। নিমন্ত্রণ পত্র আছে, রাম মন্দিরের ছবি আছে এবং ওই অযোধ্যা থেকে যে অক্ষত এসছে চাল এবং হলুদ ঘি মাখানো পুজো করা, সেই পুজোর চালটা আমরা বাড়ি বাড়িতে নিমন্ত্রণ করে বলবো যে আগামী 22 জানুয়ারি যেটা ওখানে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাতা হবে রামলালার, তারই পরিপ্রেক্ষিতে তাকে উপলক্ষ করে প্রতিটা বাড়িতে যেন প্রদীপ প্রজ্বলন হয়, প্রদীপ জ্বালানো হয় গোটা বাড়িতে এবং অকাল দীপাবলি আমরা
করতে চাই গোটা ভারতবর্ষের মধ্যে।